আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়ার, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমেই যে খবরে চোখ রাখব, শনিবার গোপালপুরে অনুষ্ঠিত হলো সামাজিক সুরক্ষা যোজনার এক বিশাল কর্মযজ্ঞ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিকে দিকে অনুষ্ঠিত হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা ও জনকল্যাণমূলক কর্মসূচি। শনিবার গোপালপুরে সামাজিক সুরক্ষা যোজনায় 5 জনকে 50,000 টাকা করে প্রদান করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাস বইও প্রদান করা হয় তাঁদের এবং 2 জনের পেনশন পরিষেবা চালু করা হয়। এছাড়াও 110 জনকে সামাজিক সুরক্ষা কার্ডও প্রদান করেন মন্ত্রী এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। কলকাতা থেকে শ্রমমন্ত্রীর আসার অপেক্ষা, আসানসোলে এসেই একের পর এক অনুষ্ঠান, বৈঠক, অনেক কিছু। শিল্পাঞ্চলবাসীদের জন্য নানান পরিকল্পনা তিনি আগে থাকতেই করে রাখেন। যেমন ধরুন, রক্ত সংকট দূর করা, ত্রাণ সামগ্রীর যোগান দেওয়া, কি নেই সেই পরিকল্পনার মধ্যে। আর সেই পরিকল্পনার আওতাতেই শনিবার গোপালপুরে অনুষ্ঠিত হলো সামাজিক সুরক্ষা যোজনার এক বিশাল কর্মযজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মযজ্ঞ দিকে দিকে অনুষ্ঠিত হচ্ছে, তাই গোপালপুরও বাদ গেল না এই কর্মযজ্ঞের অনুষ্ঠান থেকে। শনিবার গোপালপুরে সামাজিক সুরক্ষা যোজনায় 5 জনকে 50,000 টাকা করে প্রদান করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাস বইও প্রদান করা হয় তাদের এবং 2 জনের পেনশন পরিষেবা চালু করা হয়। এছাড়াও 110 জনকে সামাজিক সুরক্ষা কার্ডও প্রদান করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এখন যারা অসুস্থ হন তারা 20,000 টাকা করে পান এবং অস্ত্রোপচার করলে 60,000 টাকা পান। এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো খুব শীঘ্রই স্বাস্থ্যসাথী প্রকল্পে এই সামাজিক সুরক্ষা যোজনাতে যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ 5 লক্ষ টাকা করে যে চিকিৎসার সুযোগ পাওয়া যায় সেটা হয়তো আগামী দিনে আপনারা পাবেন। কেউ মারা গেলে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 50,000 টাকা, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 2 লক্ষ টাকা, মারা যাওয়ার পরে 60 বছর বয়স হওয়ার পরে 1,500 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এবং যিনি পেনশন পাচ্ছেন তিনি মারা গেলে তার স্ত্রী বা স্বামী তার অর্ধেক পেনশন পাবে এবং এর জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না। আগে পয়সা দিতে হতো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বিনা পয়সায় করে দিয়েছেন। মন্ত্রী মলয় ঘটক যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শিল্পাঞ্চলবাসীর কাছে তার বলার অপেক্ষা রাখে না। শুধু শিল্পাঞ্চলই বা কেন বলবো, দিকে দিকে বিভিন্ন জনকল্যাণমূলক অনুষ্ঠানের ব্রত নিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, সারা ভারতবর্ষে এত এত মুখ্যমন্ত্রী আছে, কিন্তু কোন রাজ্যে সাধারণ মানুষের কথা ভেবে এই ধরনের কোন প্রকল্প আজ পর্যন্ত নেই। যেটা পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। গোপালপুরের এদিনের এই সভা থেকে বিজেপিকে তুলোধনা করে নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নিলেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, আদানি আম্বানি আরো ফুলে ফেপে ঢোল হচ্ছে আর গরিব মানুষ আরো তলা নিতে ঠেকছে। এই নরেন্দ্র মোদী বলেছিলেন, আচ্ছে দিগার বলুন তো, 6 বছরে এখানে যারা বসে আছেন হাত তুলুন তো, একটা দিন কার মনে হয়েছে যে ভারতবর্ষের আচ্ছে দিন এসছে? দুটি মানুষ, একজনের নাম আদানি, একজনের নাম আম্বানি। আদানি এবং আম্বানি ছাড়া ভারতবর্ষের এই 6 বছরে কারোর আচ্ছে দিন আসেনি। প্রধানমন্ত্রীর জন্য হাজার হাজার কোটি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন দেশ তার ভ্রমণ করার কল্পে। তিনি আরো বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা তিনি করে দেখান, সেই জন্য সাধারণ মানুষের এই সরকারের ওপর পুরোপুরি আস্থা আছে। গোপালপুরের এদিনের এই সভায় যা লক্ষ্য করা যায় তা হচ্ছে সরকারি নির্দেশিকা পুরোপুরিভাবে মান্যতাপূর্বক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে মুখে মাস্ক পরিধান করে এই সভা সফলভাবে অনুষ্ঠিত হলো। সেই নেতা বা নেত্রীর চরিত্র, সেই নেতা বা নেত্রীর যে ব্যবহার, সেই নেতা বা নেত্রীকে দেখে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের মুখ্যমন্ত্রী, কিন্তু আজও 250 টাকার আটপৌরে শাড়ি পরে
আজও একটা হাওয়াই চপ্পল পরে, আজও একটা কালির ঘরে তিনি থাকেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদি এখানে সবাই আছেন, সবাই টিভির পর্দাতে দেখেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা ড্রেস পরে তাকে দুদিন দেখেছেন, আপনি হাত তুলে বলুন তো। প্রতিদিন নরেন্দ্র মোদীর জন্য নতুন ড্রেস তৈরি হয়। নরেন্দ্র মোদী যে একটা জ্যাকেট পরেন যার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, একটা ঘড়ি পরেন যার দাম হচ্ছে 25 লক্ষ টাকা, একটা চশমা যার দাম 1,40,000 টাকা, যে কলমটা দিয়ে লেখেন তার দাম হচ্ছে 1,50,000 টাকা। ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, জওহরলাল নেহরু থেকে লাল বাহাদুর শাস্ত্রীর থেকে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীর মতো ভোগী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের আগে দেখেনি। তিনি বিগত 5 বছরে ভারতবর্ষের কোষাগার থেকে 5,500 কোটি টাকা খরচা করেছেন 66টা দেশকে ভ্রমণ করার জন্য, 66টা দেশ ঘোরার জন্য। সেই বিদেশ থেকে আমাদের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য কিছু নিয়ে আসেননি। আসানসোল বিএনআরের তৃণমূল ভবনে বাউরি সমাজের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন। শনিবারের এই অনুষ্ঠানে বাউরি সমাজের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বাউরি সমাজের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠান করা হয় আসানসোলের বিএনআর মোড়ের তৃণমূল ভবনে। এই আলোচনার মূল লক্ষ্য ছিল বাউরি সমাজের কি কি কাজ হয়েছে সেই নিয়ে আলোচনা সভা করা। বাউরি সমাজের পর্যবেক্ষক সমীর বাউরি জানান, এই আলোচনা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান, বিগত 8 মাস ধরে যা যা তারা চেয়েছেন তা সবই তারা পেয়েছেন। আগামী দিনে বাউরি সমাজের যা যা ডিম্যান্ড রয়েছে তাও পূরণ হবে বলে আশাবাদী তারা। স্বাধীনতার 70 বছর পর এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রী তথা বিধায়ক সেইভাবে সেই অর্থে বাউরি সমাজের পাশে এসে দাঁড়িয়েছে, তাই তাকে অসংখ্য ধন্যবাদ বাউরি সমাজের পক্ষ থেকে। কিসের জন্য আজকে আমরা বিগত প্রায় 8-9 মাস আগে আমাদের কমিটি ফর্ম করেছিলাম, সেই কমিটি করার পর আমাদের আজকে একটা তার বিগত দিনে আমরা কী কী কাজ করতে পেরেছি মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের সহযোগিতায়, বা আগামী দিনে কী কী কাজ করার আমাদের প্রয়োজন আছে সেই সব বিষয় নিয়ে একটা আলোচনা আজকে বিষয় ছিল। সে আলোচনা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মাননীয় মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এই কারণে যে আমরা 8 মাস যাবৎ যা যা চেয়েছিলাম আমরা তা সব কিছু পেয়েছি। আগামী দিনের জন্য যেসব ডিমান্ডগুলো আমরা করে রাখলাম উনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে হ্যাঁ তোমাদের যা যা প্রয়োজন আছে আমি চেষ্টা করবো ইলেকশনের আগে সমস্ত কাজ করার জন্য। কারণ আমাদের আজকে একটা গর্বের বিষয় হচ্ছে গিয়ে আমাদের গর্বের বিষয় হচ্ছে এখানটা এই যে এই বিষয়টা নিয়ে যে 70 বছর স্বাধীনতার পর প্রথম কোনো রাজ্যের MLA তথা মন্ত্রী যে বাউরিদের পাশে দাঁড়িয়ে পরে সরাসরি কাজ করছে। আপনারা সকলে জানেন যে আসানসোল সিটিকে ব্রাদারহুড সিটি বলা হয়, কিন্তু ভ্রাতৃত্ববোধের পরিচয় একমাত্র মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক বাউরিদের পাশে বারবার দাঁড়িয়ে পড়ে দিয়েছে, যেটা মনে হয় না রাজ্যের আর কোনো মন্ত্রী বা MLA কে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার মহিশিলার 42 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক। রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে দিকে দিকে। এমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল শনিবার মহিশিলা 42 নম্বর ওয়ার্ডে চৈতি ম্যারেজ হলে। এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক। 28 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন, যাতে সাধারণ মানুষ রক্ত সংকটে না পড়ে তাই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানুষের স্বার্থে এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন, জীবন বাঁচান, এটাই এই শিবিরের মূল লক্ষ্য। আরো বিশেষভাবে ধন্যবাদ জানাবো সেই সমস্ত সাহসী বন্ধুদের যারা আজকের দিনে এই করোনা ভাইরাসের সময় রক্তদান করার জন্য এগিয়ে এসেছে এবং আজকে রক্তদান করছে বা করবেন। রক্ত মানুষের মহকার এটা অবশ্যই কারণ একজনের রক্ত আরেকজনের প্রাণ রক্ষা করে।
ঠিক সেইভাবে এই রক্তে যাত্রা আরম্ভ হবে। তিনি রক্ত দিচ্ছেন তিনি জানতেও পারবেন না যে সেই মানুষটি কোন ধর্মের কোন জাতির অপরাধ করে। তাই রক্ত হচ্ছে মানুষের সব থেকে বড় বিরল কেন্দ্র, যেখানে কোন ধর্মের ভেদাভেদ নেই, যেখানে কোন ভাষার ভেদাভেদ নেই, যেখানে কোন জাতপাতের ভেদাভেদ নেই। তাই এই বিরল ক্ষেত্রে উপস্থিত সবাইকে আমি অভিযোগ ছিল আলুতে রং মেশানো ও আলুর দাম বৃদ্ধি। এই অভিযোগ পেয়েই হুগলি জেলা কৃষি বিপণন দপ্তর ও জেলা পুলিশ সিঙ্গুরের রতনপুর আলুর পাইকারি বাজারে হঠাৎই হানা দেয় এবং সরজমিনে দেখেন সমস্ত কিছু। হুগলি জেলা কৃষি বিপণন দপ্তর ও জেলা পুলিশ আলুতে রং মেশানো ও আলুর দাম বৃদ্ধির অভিযোগ পেয়ে সিঙ্গুর রতনপুর আলুর পাইকারি বাজারে হঠাৎই হানা দেয়। সরকারি আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম, অভিযোগ ছিল আলুর গায়ে রং মেশানো হচ্ছে, পাশাপাশি দাম বৃদ্ধি করা হচ্ছে, অনেক ব্যবসায়ীর কাছে সঠিক কাগজপত্রও নেই। আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে রং ও সঠিক কাগজ দুদিকেই নজর রাখা হবে, জেলার যে কোনো জায়গা থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করতেই হবে আমাদের। এক ব্যবসায়ী জানান, হয়তো কয়েকজন আলুতে সামান্য রং ব্যবহার করতে পারে, কিন্তু দাম বৃদ্ধি আমাদের হাতে নেই, প্রত্যেক দিন আলু কিনে তা বেচে দেওয়া হয়। সঠিক কাগজপত্র রাখার কথাও তিনি বলেন, দুই পক্ষের গাফিলতির কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। হ্যাঁ, অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম, আলুর দাম অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছিল এবং এখানে বেআইনিভাবে ইললিগ্যালভাবে আমাদের রং লাগানো হচ্ছিল আলুতে, যেটা হিউম্যান কনজাম্পশনের ক্ষেত্রে খুব ক্ষতিকর। তার জন্য আমরা অনেকগুলো আলুর আড়তে দেখলাম যে এরা লাইসেন্স ছাড়া ব্যবসা করছে এবং ইললিগ্যালভাবে ব্যবসা করছে। আমরা বলে গেলাম এবং ওনাদের অ্যাসোসিয়েশনের সুকুমারবাবু আশ্বস্ত করেছেন আগামী দিনে কোনো রং এলামাটি মাখাবেন না। লাইসেন্স ছাড়া মানে কি ব্যবসার লাইসেন্স নেই? ব্যবসার লাইসেন্স কোনো লাইসেন্সই নেই, আমাদের আরএমসি থেকে লাইসেন্স নিতে হয়, এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং রেগুলেশন অ্যাক্ট 1972 অনুযায়ী, সেটিও নেই। আলুর ব্যবসার ক্ষেত্রে কৃষি উৎপন্ন বিভাগ থেকে আমাদের লাইসেন্স দিতে হয় আরএমসি থেকে, সেটাও নেই। আচ্ছা, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে এই জিনিস? হ্যাঁ, আমরা পদক্ষেপ একটা নিয়েছি, আগামী দিনে ওনারা সমস্ত লাইসেন্স করে নেবেন, এটা আশ্বস্ত করি। আচ্ছা, ভবিষ্যতে কি আরও এরকম কিছু যদি না হয়? আমরা পুরো হুগলি জেলায় যেখানে যেখানে অভিযোগ আসবে সব জায়গাতে আমরা রেড করতে যাব এবং দেখব যাতে মানুষের অসুবিধা না হয়, রং না লাগানো হয় এবং অতিরিক্ত দাম বৃদ্ধি না পায়। গাইঘাটা থানার পুলিশের বড় সাফল্য, বাংলাদেশে রূপপাচার হওয়ার আগেই গাইঘাটা থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল এক পাচারকারী। ধৃতের কাছ থেকে প্রায় 25 কেজি 700 গ্রামের মতো রূপো উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ। প্রশাসন শুধু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে না, এটা তারই প্রমাণ। এবার গাইঘাটা থানার পুলিশের হাতে বিশাল বড় সাফল্য। সাফল্য উঠে এলো গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ হাতে নাতে ধরে ফেললো এক রূপো পাচারকারীকে। বাংলাদেশে রূপো পাচার হওয়ার আগেই তা গাইঘাটা থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল। ধরা পড়লো পাচারকারী। ধৃতের কাছ থেকে প্রায় 25 কেজি 700 গ্রামের মতো রূপো উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ। নিঃসন্দেহে বলা যায় এটা প্রশাসনিক এক বড় পদক্ষেপ এবং বিরাট বড় এক সাফল্য। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। Vision 24 India, আপনার প্রশ্ন করার হাতিয়ার।